প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি গোপাল বিশ্বাস, সহকারী শিক্ষক শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। আমি আজকে এখন যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে শ্রেণী ষষ্ঠ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় চতুর্থ। আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকের বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। জনসংখ্যা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। যে দেশের জনসংখ্যা যত সুন্দর সে দেশ তত বেশি উন্নত। যে দেশের জনসংখ্যা কাজে কর্মের দক্ষ সে দেশ তত বেশি উন্নত। এই জন্য জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসাবে তৈরি করা যে কোনো দেশের জন্য একান্ত প্রয়োজন। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, কিন্তু এর জনসংখ্যা অনেক বেশি। আয়তনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা খুব বেশি। একটা নির্দিষ্ট ভূখণ্ডের মাঝে কাম্য জনসংখ্যা যে কোনো দেশের জন্য একান্ত প্রয়োজন। কোনো দেশের জনসংখ্যা যেমন বেশি হওয়া ঠিক নয়, তেমনি কোনো দেশের জনসংখ্যা ভূখণ্ড অনুযায়ী কম হওয়াও ঠিক নয়। এই জন্য কাম্য জনসংখ্যা যে কোনো দেশের জন্য একান্ত প্রয়োজন। জনসংখ্যা আমাদের দেশে প্রতি 10 বছর পরপর আদমশুমারি অনুষ্ঠিত হয় বা আদমশুমারি হয়। এই আদমশুমারিতে আমরা জনসংখ্যার পরিমাণ, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার সম্বন্ধে আমরা বিস্তারিত একটা ধারণা পেতে পারি। এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1,015 জন মানুষ বা জনসংখ্যা বাস করে। আদমশুমারি হচ্ছে 2011। জনসংখ্যার আদিকের দিক থেকে বাংলাদেশের এখন পৃথিবীর অষ্টম স্থানে চলে এসেছে, অর্থাৎ বাংলাদেশে এখন জনসংখ্যা অষ্টম স্থানে এসে দাঁড়িয়েছে। কিন্তু ভূখণ্ডের ভূখণ্ডের দিকে বিবেচনা করলে এর জনসংখ্যা অত্যন্ত বেশি। এখন আমরা জানব জনসংখ্যা বৃদ্ধি কেন হয়। জনসংখ্যা বৃদ্ধির কতগুলো কারণ থাকতে পারে। জনসংখ্যা বৃদ্ধির কারণ, জনসংখ্যা বৃদ্ধির কারণ, 1 নম্বরে বাল্য বিবাহ, জনসংখ্যা বৃদ্ধির আমি এখানে প্রথম কারণ হিসেবে ধরেছি বাল্য বিবাহ। আমাদের দেশে বাল্য বিবাহের পরিমাণ এক সময়ে খুব বেশি প্রচলন ছিল। অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার কারণে জনসংখ্যা খুব বেশি বৃদ্ধি পেত। এই জন্য যদি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বাল্য বিবাহ।
আর দ্বিতীয় কারণ হিসেবে আমি এখানে তুলে ধরেছি অশিক্ষিত, অর্থাৎ বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষগুলো হচ্ছে বেশিরভাগ অশিক্ষিত, তারা শিক্ষা দীক্ষায় অনেকটা এখনো পিছিয়ে আছে, যার কারণে অল্প বয়সে ছেলেমেয়েদের বিয়ে দেওয়া হয়, তাদের যথেষ্ট শিক্ষার অভাব আছে, যার কারণে অল্প সময়ে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। এবার জ্ঞানের অভাব, বাংলাদেশের মানুষ অনেকটাই অজ্ঞ অশিক্ষিত, এদের যথেষ্ট পরিমাণ জ্ঞান নেই, জ্ঞানের অভাবের কারণে তারা জনসংখ্যা বৃদ্ধির প্রতি তাদের একটা আলাদা ঝোঁক থাকে, এই ঝোঁকের বশবর্তী হয়ে তারা জনসংখ্যা সৃষ্টিতে সর্বদা তৎপর থাকে। এবার সংস্কৃতির উপর বিশ্বাস, এই সংস্কৃতির উপর বিশ্বাসের কারণেও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার স্থান পরিবর্তনের কারণেও জনসংখ্যা বৃদ্ধি পায়। যেমন ধরো, বাংলাদেশের মানুষ যদি ভারতে চলে যায়, তাহলে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পায়, অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা কমে যায়। এই যে স্থান পরিবর্তনের কারণেও জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপর জনসংখ্যা, আমাদের গ্রামের মানুষ অনেকটা এমনভাবে বিশ্বাস করে যে, একটা কথা বলে গ্রাম্য ভাষায়, মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, অর্থাৎ সৃষ্টি করেছেন আল্লাহ, আহারও আল্লাহ যোগানো সৃষ্টি করবেন, এমন মতে অনেকেই বিশ্বাস করে, যার কারণে তারা একাধিক সন্তান জন্ম দেয়। তারা মনে করেন যে সৃষ্টিকর্তা তো জন্মের সাথে সাথে মানুষের রিজিকের ব্যবস্থাও করে দেয়, যার কারণে জনসংখ্যার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। পুত্র সন্তানের আশায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটা কারণ হচ্ছে পুত্র সন্তানের আশা করা, অর্থাৎ মানুষ যখন কোনো কোনো পরিবার যখন একাধিক কন্যা সন্তান জন্ম দেয়, তখন তাদের একটা পুত্র সন্তান কামনা করে, যেন তাদের সৃষ্টিকর্তা একটা পুত্র সন্তান দেয়, যার কারণে পুত্র সন্তানের আশা করতে করতে একাধিক তারা সন্তান নেয়, যার কারণে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার গণ সচেতনতার অভাব, অর্থাৎ বাংলাদেশের মানুষের যে গণ সচেতনতা থাকা দরকার, সেইটা এখনো সঠিকভাবে মানুষের মাঝে আসেনি, এই গণ সচেতনতার অভাবের কারণেও জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রীয় হস্তক্ষেপের ও অভাব জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কারণ। এখানে রাষ্ট্র বা সরকার জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনো পরিবারকে তেমন কোনো চাপ প্রয়োগ করে না, যদি একাধিক সন্তান নেয় তাহলে সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে না, অর্থাৎ এই যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ এখানে বিদ্যমান নেই, যার কারণে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য জনসংখ্যার তারতম্য পৃথিবীতে লেগেই আছে, যে দেশের মৃত্যুহার কম জন্মহার বেশি, খুব বেশি সে দেশের জনসংখ্যা বেড়ে যাবেই, অর্থাৎ মৃত্যুহার জন্মহার যদি ঠিক মতো না থাকে, অর্থাৎ জন্মহার
খুব বেশি পরিমাণে কিন্তু মৃত্যু হার নেই, সেক্ষেত্রে জনসংখ্যা বেড়েই যাবে। তো আজকের আলোচ্য বিষয় আমি এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠ সমাপ্তি ঘোষণা করলাম। আমি এখন এটা না